নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর প্রতিদিনের মতো আজ 25 মার্চ সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক, তারপর জাতীয় এবং তারপর আঞ্চলিক খবর দেখানোর বদলে এবার প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব বোধকে জাগ্রত করুক, দেশবাসীকে হোলি সহ দোলযাত্রার শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ মোদি এবং মমতার। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় লালঝড় JNU-এ 1996 সালের পর ছাত্র সংসদের সভাপতি এবার দলিত ছাত্র। হোলির দিনে অঘটন, মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন, ঝলসে গেলেন অন্তত 13 জন পুরোহিত, চিকিৎসা চলছে হাসপাতালে। কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ, গণতন্ত্র বাঁচাও বলে দিল্লিতে মেগা র্যালির ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। সব জাতি ধর্মের মানুষের অংশগ্রহণে ব্রিটেনের বিখ্যাত সব স্থানে চলছে উন্মুক্ত ইফতার মাহফিল। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্ন কায়দায় ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। 11 বছর পর তিনি বাংলাদেশে সফরে গিয়েছেন। মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর কাছ থেকে 2 দিনে অন্তত 9টা ঘাঁটি কেড়ে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং তার মিত্ররা। হামাসের হাতে জিম্মি 40 জন ইসরায়েলির বিপরীতে 700-800 জিম্মিকে মুক্তির ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি সরকার। সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। গতকাল রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে এই ঘোষণা করা হয়েছে বাংলার 19টা আসনের প্রার্থীদের নাম। প্রত্যাশা মতোই এই তালিকায় লোকসভা প্রার্থী হিসাবে নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিংয়ের। রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও। কলকাতা উত্তর থেকে তাপসকে প্রার্থী করেছে বিজেপি, ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুনকে, অভিজিৎকে তমলুক থেকে প্রার্থী করা হবে বলে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। দ্বিতীয় দফার তালিকায় প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করা হয়েছে তমলুকের প্রার্থী হিসাবেই। এছাড়া বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘিরে নানা জল্পনার একটা বিষয় ছিল বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতির দিলীপ ঘোষকে নিয়ে। বিজেপির প্রথম তালিকায় দিলীপের নাম না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তাকে তার পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকেই প্রার্থী করা হবে, তো দেখা গেল দিলীপের সমর্থকদের সেই আশঙ্কাও সত্যি হয়েছে। মেদিনীপুরে দিলীপের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। গত পরশু পদ্মের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হয়ে গিয়েছিল, প্রার্থী তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত নেয় এই কমিটি। তবে তারপরেও রবিবার দিনভর বাংলা সহ অন্য রাজ্যগুলোর প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয় বিজেপির অন্দরে। জানা গিয়েছে রবিবার সন্ধ্যাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা। এরপরেই ঘোষণা করা হয় এই প্রার্থীদের নাম। সন্দেশখালির ঘটনার পর গত কয়েক মাসে বিজেপি বাংলার রাজনৈতিক ছবির অনেকটাই দখল করেছে, তাই যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনে সন্দেশখালী সেখানকার বিজেপি প্রার্থী নিয়ে জল্পনা ছিল। রবিবার বিজেপি বসিরহাটের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে সন্দেশখালীরই এক গৃহবধূকে, তার নাম রেখা পাত্র। সন্দেশখালীর ঘটনায় এই রেখাই FIR দায়ের করেছিলেন শিবু হাজরাদের বিরুদ্ধে। আর কারা কারা রয়েছেন বিজেপির এই প্রার্থী তালিকায় দেখে নেওয়া যাক কারা কোথায় প্রার্থী হয়েছেন। জলপাইগুড়ি কেন্দ্রে ডক্টর জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্ত, রায়গঞ্জে কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, কৃষ্ণনগরে অমৃতা রায়, ব্যারাকপুর অর্জুন সিং,
দমদমে শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে রেখা পাত্র, মথুরাপুরে অশোক পুরকাইত, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, উত্তর কলকাতায় তাপস রায়, উলুবেড়িয়ায় অরুণ উদয় পাল চৌধুরী, শ্রীরামপুর কবির শঙ্কর বোস, আরামবাগ অরূপকান্তি দিগর, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুরে অগ্নিমিত্র পাল, বর্ধমান পূর্ব অসীম কুমার সরকার, বর্ধমান দুর্গাপুরের দিলীপ ঘোষ। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করুক। দেশবাসীকে হোলি সহ দোলযাত্রার শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ মোদী এবং মমতার। আজ 25শে মার্চ সোমবার, দোলযাত্রা সহ বিভিন্ন রাজ্যে আজ হোলি বা রঙের উৎসব পালিত হয়েছে। মন্দিরে মন্দিরে আজ পুজো অর্চনার মাধ্যমে এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয়। শান্তিনিকেতনে আজ দিনটা মহা সমারোহে পালিত হয়। এই রঙের খেলায় মাতেন ছোট থেকে বড়রা। শান্তিনিকেতন ছাড়াও বহু জায়গায় আজ ভোর থেকে প্রভাত ফেরি সহ রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে রাজ্যবাসী এই দিনটাকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে থাকে। দোল বা হোলি সম্প্রীতির উৎসব হিসাবেই পরিচিত। এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে। এই উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে অনুপ্রাণিত করে। হোলি একটা প্রাণবন্ত এবং আনন্দের উৎসব, যা আমাদের জীবনে আশা এবং উদ্দীপনা জাগায়। হোলির বিভিন্ন রং আমাদের দেশের বৈচিত্র্যের প্রতীক। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ঐক্য এবং ভ্রাতৃত্ববোধকে উৎসাহিত করে। এই উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করতেও অনুপ্রাণিত করে। রঙের এই উৎসব সবার জীবনে আনন্দ বয়ে আনুক এবং আমাদের সবাইকে নতুন উদ্যমে জাতি গঠনে কাজ করতে অনুপ্রাণিত করুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেশে আমার সকল পরিবারকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। স্নেহ এবং সদ্ভাবের রঙে সজ্জিত এই ঐতিহ্যবাহী উৎসব আপনাদের সকলের জীবনে নতুন শক্তি এবং নতুন উদ্যম নিয়ে আসুক। আজ হোলিতে মেতে উঠবে কাশ্মীর থেকে কন্যাকুমারী। দেশবাসীর দোল উৎসব যাতে আনন্দের সঙ্গে কাটে সেই শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোলি খুশির উৎসব, রঙের উৎসব। নিজের সোশ্যাল মিডিয়ায় দোলের শুভেচ্ছা বার্তা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সকলকে জানাই দোলযাত্রা এবং হোলির আন্তরিক শুভনন্দন। শান্তি সম্প্রীতি ভালোবাসার রঙে বাংলার প্রতিটা মানুষের জীবন রাঙিয়ে উঠুক এই প্রার্থনা করি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রঙিন হোলির শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে লাল ঝড়। JNU এ 1996 সালের পর ছাত্র সংসদের সভাপতি দলিত ছাত্র। আবারও লাল ঝড় দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে। 2019 পর প্রথমবার ছাত্র সংসদ ভোট হলো। শুক্রবার ভোট গ্রহণ পর্ব ছিল, রবিবার ফলাফল ঘোষণা হয়। 4টে আসনে ABBP-কে পরাস্ত করে লাল পতাকায় উঠল JNU এ। পাশাপাশি 1996 সালের পর এই প্রথম JNU ছাত্র সংসদের সভাপতি হলেন কোনো দলিত ছাত্র। অন্যদিকে সহসভাপতির পদে জয়ী হয়েছেন বাঙালি ছাত্র। পরিসংখ্যান অনুযায়ী ABBP-র প্রার্থী উমেশ সিং আজমিরাকে পেয়েছেন 1676টা ভোট। অন্যদিকে গয়ার বাসিন্দা ধনঞ্জয় পেয়েছেন 2598টা ভোট। বাত্তিলালা বাইরার পর ধনঞ্জয় দলিত ছাত্র, যিনি ছাত্র সংসদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ABBP-র দীপিকা শর্মাকে হারিয়ে সহসভাপতি পদে জয়ী হয়েছেন অভিজিৎ ঘোষ, তিনি পেয়েছেন 2809টা ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বাম প্রার্থী প্রিয়ংশী আর্য। যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন মোহাম্মদ সাজিদ। হোলির দিনে অঘটন, মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন, ঝলসে গেলেন অন্তত 13 জন পুরোহিত। দোলের দিন অঘটন, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুনে ঝলসে গিয়েছেন 13 জন পুরোহিত। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। দোল পূর্ণিমায় ওই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সকালেই গর্ভগৃহে ভস্ম আরতির আয়োজন করা হয়। সেই সময় আচমকাই আবির এসে পড়ে আর তাতেই আগুন লেগে যায়। মন্দির থেকে বেরোনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অগ্নিকাণ্ডে অন্তত 13 জন পুরোহিত ঝলসে গিয়েছেন, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চলছে তাদের চিকিৎসা। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রধান পুরোহিত সঞ্জয় গুরুর শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে, তবে মৃত্যুর কোনো খবর নেই। কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ। গণতন্ত্র বাঁচাও বলে দিল্লিতে মেগা র্যালির ডাক দিয়েছে ইন্ডিয়া জোট।
কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আপ নেতাকর্মীরা রাজধানী সহ ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল অব্যাহত রেখেছে। বিজেপি বিরোধী দলগুলো কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। এবার দিল্লিতেই মেগা র্যালির ডাক দিয়েছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। গতকাল রবিবার বিরোধী জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেজরিওয়ালের গ্রেফতারের পর এই প্রথম বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া কোনো কর্মসূচির কথা ঘোষণা করল। সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 31 মার্চ রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে একটা মেগা র্যালির আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে দিল্লির মন্ত্রী গোপাল রায় বলেছেন, যেভাবে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে তা মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। রাজনীতিবিদদের ভয় দেখানো এবং বিরোধীদের নির্মূল করার জন্য প্রধানমন্ত্রী দেশের তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, অরবিন্দ কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে, আপের সদর দপ্তরে তালা ঝুলানো হয়েছে, অথচ এখন দেশে নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তাই বিজেপি আমাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে। সব জাতি ধর্মের মানুষের অংশগ্রহণে ব্রিটেনের বিখ্যাত সব স্থানে চলছে উন্মুক্ত ইফতার মাহফিল। পবিত্র রমজান মাসে ব্রিটেনের বিখ্যাত স্থানগুলোতে চলছে উন্মুক্ত ইফতার মাহফিলের আয়োজন। প্রতিবছরের মতো এবারও ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান দ্য রমাদান টেন্ট প্রজেক্ট আয়োজিত ইফতারের ভোজসভায় সব ধর্ম, বর্ণ এবং বিশ্বাসের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। মূলত সব জাতি ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে রোজা ভাঙতেই এই আয়োজন। তবে এবারই প্রথম ব্রিটেনের অন্তর্ভুক্ত 4টি অঞ্চল ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের 26টারও বেশি স্থানে উন্মুক্ত এই ইফতার অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ব্রিটেনের দাতব্য প্রতিষ্ঠান ইসলামিক রিলিফ। 2024 সালের বিশাল এই আয়োজনের প্রতিপাদ্য হল ঐতিহ্য, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, যার লক্ষ্য ইসলামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজে এর স্থায়ী প্রভাব সবার সামনে তুলে ধরা। ইফতারের সময় অনেক স্থানে প্রথমবারের মতো সুমধুর সুরে আজান শোনা গিয়েছে এবং মাগরিবের নামাজও অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের মতো এবারও ইউনিভার্সিটি, ফুটবল স্টেডিয়াম, ক্যাথিড্রাল, মিউজিয়াম, থিয়েটার সহ ইংল্যান্ডের ঐতিহাসিক স্থানগুলোতে এইসব ইফতারের আয়োজন করা হচ্ছে। গত বছর প্রিমিয়ার লীগ ফুটবল স্টেডিয়ামে প্রথম উন্মুক্ত ইফতারের আয়োজন করা হয়েছিল। এবার প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটি, ব্রেন্টফোর্ড, AFC, উইম্বলডন ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের হাউস সহ নতুন 8টা স্টেডিয়ামে ইফতার অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া টেট মডার্ন, পগস ইয়ার্ড, উইনসল ক্যাসেল লার্নিং সেন্টার, প্রিন্সিপ্যালিটি স্টেডিয়াম কার্ডিফ, V&A ডান্ডি, সিটি হল, বেলফাস্টের মতো ভেনুতে প্রথমবারের মতো উন্মুক্ত ইফতার অনুষ্ঠিত হবে। কিংস ক্রস, কিংস কলেজ কেমব্রিজ, ব্রিটিশ লাইব্রেরি এবং ব্যাটারসি পাওয়ার স্টেশনেও তা অনুষ্ঠিত হবে। রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ওমর সালহা বলেছেন, 10 দশকেরও বেশি সময় ধরে রমজান টেন্ট প্রজেক্টের বার্ষিক রমজান মাসের উন্মুক্ত ইফতার উৎসব উদযাপিত হচ্ছে। বিশাল এই আয়োজন পুরো মাস জুড়ে ব্রিটেনের 10 লক্ষেরও বেশি মানুষ অংশ নেবেন। উল্লেখ্য, 2013 সালে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটিতে ওমর সালহার নেতৃত্বে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে প্রথম ইফতারের আয়োজন করা হয়। পরে তা রমজান টেন্ট প্রজেক্ট নামে প্রতিবছর দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হতে থাকে। 2022 সালে সামাজিক সংগঠন হিসাবে তা ন্যাশনাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNP'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্ন কায়দায় ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ 75 সালে এদেশের মানুষের সাথে প্রতারণা করে একদলীয় শাসন কায়েম করেছিল, এমন মন্তব্য করে BNP'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আবার এরা ভিন্ন কায়দায় ছদ্মবেশে মুখে গণতন্ত্রের কথা বলে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে। আজ সোমবার নয়াপল্টন BNP'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেছেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই সমাবেশের আয়োজন করে। ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগুয়েল ওয়াংচু 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। 11 বছর পর তিনি বাংলাদেশে সফরে গিয়েছেন। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগুয়েল ওয়াংচু 4 দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন। 11 বছর পর তিনি বাংলাদেশে সফরে গিয়েছেন। সোমবার 25 মার্চ সকাল 10টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাজার সফরসঙ্গী হিসাবে রয়েছেন ভুটানের রানী জেতসুন্দ পেমা,
পরিবারের সদস্যবৃন্দ, মন্ত্রীগণ এবং পদস্থ কর্মকর্তারা। বিমানবন্দরের রাষ্ট্রীয় অতিথি রাজা ওয়াংচুককে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, দেওয়া হয় গার্ড অফ অনার। মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর কাছ থেকে দুদিনে অন্তত 9টা ঘাঁটি কেড়ে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং তার মিত্ররা। কাচিনের ওয়া ইংমৌ এবং মোমৌক শহরে এইসব ঘাঁটি অবস্থিত। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতিরাক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা গিয়েছে। গত সপ্তাহের বৃহস্পতিবার কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ, আরাকান আর্মি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে আক্রমণ চালিয়ে ওয়াইংমৌ শহরে অবস্থিত কেআইএর আঞ্চলিক হেডকোয়ার্টারের কাছাকাছি অবস্থিত নাফাও এবং বাজাও বাম গ্রামের একটা বড় সেনাঘাঁটি দখল করে নিয়েছে জান্তা বাহিনীর কাছ থেকে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জানিয়েছে, এছাড়া পাজাও বাম গ্রাম এবং পার্শ্ববর্তী লিয়াজা শহরের মাঝামাঝি আরও অন্তত 5টা জান্তা ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার নুমলাম গ্রামে অবস্থিত 435 লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দপ্তর এবং মোমাউক টাউনশিপের নাউনকাউন গ্রামের 616 আর্টিলারি ব্যাটালিয়নের ঘাঁটিও দখল করে নিয়েছে বিদ্রোহীরা।